কোন ওলি দ্বারা যদি আল্লাহ বড় কোন কাজ করিয়ে নেন অথচ সেই কাজ কোন সাহাবীর দ্বারা করাননি, তাহলে কি সাহাবীর মর্যাদা কোনো কিছু কম হবে? এগুলি ভুল ধারণা। ওলির দ্বারা আল্লাহ পাক কোনো কাজ করিয়ে নেবেন এইরকমের ধারণাগুলি শিরকি ধারণা। আল্লাহ এমন কোনো কাজ করিয়ে নেননি। আর যদি এরকম কিচ্ছা কাহিনী পড়ে থাকেন সব ভণ্ডামি। এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাই কেরামদেরকে কি কাজ করিয়ে নেবে? আল্লাহ পাক কাজ করে নেওয়ার জন্য আল্লাহর মালায়েকা ফেরেশতা রয়েছে। কোন কোরআন হাদিসে আছে যে আল্লাহ পাক পৃথিবীর নিয়ন্ত্রণের কাজ করেন ওলি দিয়ে না মালায়েকা দিয়ে? আরে ভাই, যখন লূত আলাইহিস সালামের বংশধর ওই যে যারা ছিল কাফের তাদেরকে হালাক করার জন্য এসেছিল, কে এসেছিল? ওলিরা এসেছিল? হ্যাঁ, না নবীরা এসেছিল? ফেরেশতারা। সুন্দর সুন্দর ফেরেশতারা আসলেন প্রথম ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে, আর তখন গরু জবাই করে দিলেন, গরু জবাই করে খাবার খাচ্ছে না তারা, ভয় খেলেন কি ব্যাপার, মেহমান এসছে, এত সুন্দর সুন্দর মেহমান, তাদের জন্য গরু জবাই করলে ফাজা আবে এই দিলেন হানিস, গোটা গরু ভুনা গরু নিয়ে এসে রেখে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনে কারিমের ঘটনা। খেলেন না তারা, বুঝতে পারলেন যে না ব্যাপার সবার কোন রকম আছে। পরে বুঝতে পারলেন, ফেরেশতারা বললেন যে আমরা আসলে মানুষ, আমরা ফেরেশতা এসেছি তোমার কাছে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি, তোমার ছেলে হবে একটা ইসহাক, আর তারপরে যাব লূত আলাইহিস সালামের গ্রাম সাদ্দুমকে ধ্বংস করার জন্য। তো আল্লাহ পাক কোনো কাজ করিয়ে নেবেন এই কথা ফেরেশতা সম্পর্কে আকীদা রাখতে হবে। ওলি দ্বারা কাজ করেন এটি হচ্ছে শিরকি কুমুরি আকীদা। আজ পর্যন্ত আমি জানলাম না কোরআন হাদিস পড়ে যে ওলি দ্বারা আল্লাহ পৃথিবীর কোনো কাজ করিয়ে নেন, জাহাজ রক্ষা করিয়ে নেন, জাহাজ উদ্ধার করে নেন, প্লেন যে আছাড় খেয়ে পড়তে যাচ্ছিল, ধ্বংস হতে যাচ্ছিল, এতে সিলেটের কি বলছে এয়ারপোর্টে বিমানবন্দরে, আর শাহজালাল রক্ষা করে নিল, এগুলো কুফরি শিরকি কথা, কুফরি শিরকি কথা। জাহাজ জিদ্দা লাগার আগে ডুবে যাচ্ছিল, আর ইমদাদুল্লাহ মহাজের মক্কি দিল ধাক্কা, ধাক্কা দিয়ে ছাল তো চামড়া উড়ে গেল, কিন্তু ধাক্কা দিয়ে জিদ্দার একেবারে কিনারে লাগিয়ে দিল, বাঁচিয়ে দিল। মানে সে কি কুফরি কথা, ভণ্ডামি কথাবার্তা, এগুলি হয়নি কোনোদিন। আল্লাহ পাক এসব কাজ নেওয়ার জন্য ফেরেশতা রেখেছেন, কাউকে যদি বাঁচাতে হয় এসব কাজ নেওয়ার জন্য সাহাবাই কেরাম এমনকি নবী সাল্লামকে দিয়ে ওইসব কাজ নেননি। তবে মুজিজা আম্বিয়া কেরামের আপন জায়গা আলাদা আছে, আর কারামত আল্লাহর নেক বান্দাদের আলাদা আছে, কিন্তু ওলি তো চিনেন না অধিকাংশ লোক, বিদাতেরা তো ওলি চিনে না। সবচেয়ে বড় ওলি আম্বিয়াই কেরাম রসুলগণ, তারপরে সাহাবাই কেরাম। সাহাবাই কেরামদের সারা জিন্দগিতে এক একজন সাহাবীর একটা করেও এভারেজ গড়ে একটা করে কারামত হয়নি। 1,24,000 সাহাবীর মধ্যে 1,000টি কারামত হয়তো হয়নি, এভারেজ তো 1,24,000 লাগতো কেরামত, তাই না? 1,000 কারামত হয়তো হয়নি। আমার অনুমানে বলছি সাহাবাই কেরামের জীবনী পড়ে যে সাহাবাই কেরাম 1,24,000, তাদের সংখ্যা বিদায় হজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, 1,000-এর বেশি হয়তো কারামত দেখাতে পারবে না। 1,000 হবে কিনা আল্লাহ পাক জানে, আছে কিছু কারামত। তারা শ্রেষ্ঠ ওলি এই উম্মতের। আর দেওবন্দি আর বেরেলি, খাজা মঈনুদ্দিন চিশতি আর জিলানি আর অমুক আর তমুক, শাহজালাল, এদের কেরামতির ছড়াছড়ি, পাইকারি কেরামত। হ্যাঁ, পয়দা করে এরা কেরামত, নিজেই পয়দা করে, এগুলি কোথায় পেলেন? আল্লাহ পাক মানুষকে দিয়ে কোনো কাজ নেন না, কাজ নিতে হলে তার জন্য আমায় আলম জুনুদ আর অব্বেকায় জুনুদ, আল্লাহর জুনুদ কোরআনে কারিমে বলা আছে, ফেরেশতাগণকে মালায়েকাকে, অসংখ্য মালায়েকা আল্লাহ পাকের রয়েছে, তাদেরকে দিয়ে আল্লাহ কাজ নেন। জি, না প্রশ্ন মনে হয় এইরকম, আর দিনের খেদমত নেওয়া আলেম আলবাদি, আল্লাহ ফাকর বুল আলমীর খেদমত নেন। সাহাবাই কেরামে যে খেদমত করেছেন, তার সামনে যদি বলেন যে একজন লোকের কিতাব খুব বেশি লোকেরা পড়ছে, সে যেন বড় খেদমত, কখনো না, কখনো, এর নাম বড় খেদমত না। বড় খেদমত যারা গাছটাকে বাঁচিয়ে রেখেছে। প্রথম গাছ আপনার বাড়িতে আম গাছ লাগালেন বা লিচুর গাছ লাগালেন, আর প্রথম ওই চারাতে আপনি যে পানি দিলেন, দিয়ে কোন রকম সজাগ করলেন, আর পরে আপনার ছেলেরা আসলো, আর আসার পরে গাছ যখন বড় হয়েছে তখন সার দেওয়া, এই দেওয়া, সেই দেওয়া, গাছের বেড়া বাউন্ডারি দেওয়ার, আর যাতে করে চোর ডাকার থেকে ফলমূলের হেফাজত করা যায়, সব করলো, কার কাজটা বেশি গুরুত্বপূর্ণ? আরে প্রথম যে চারাটা যেদিন লাগানো হয়, আর তখন যে পানি দিয়ে দিয়ে কোন রকম সতেজ করেছে, গাছটাকে শুকিয়ে যেতে দেয়নি, গাছের পাতাগুলো ঝরে পড়ে যেতে দেয়নি, গাছটা লেগেছে, শিকড়টা লেগেছে মাটিতে, যারা ওই সময় কাজ করেছে তাদের কাজের গুরুত্ব রয়েছে। তারা যদি ওই কাজটা না করতেন তো গাছ, গাছের প্রশ্নে উঠতো না, বাগানের প্রশ্নে উঠতো না। হ্যাঁ, আপনার ছেলে মেয়েদের আমলে তো ওই রকমই সাহাবাই কেরামরা ইসলামের গাছের রোপণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা তাতে পানি দিয়েছেন ওই চারাতে, বদর করেছেন, ওহদ করেছেন, খন্দক করেছেন, হ্যাঁ, খৈবর করেছেন, মক্কা বিজয় করেছেন,
আপনি কি বলেন মক্কায় আজকে আরামে কত যাচ্ছেন? মক্কা যদি বিজয় না হইতো তো মক্কায় 1400 বছর আগে যদি 360 মূর্তি কাবার চারিদিকে থাকে এখন কত লক্ষ হইতো? হিন্দুদের 33 কোটি দেবতার চাইতে বেশি হইতো কেন? তাহলে আপনি আপনার কোন বুজুর্গ একটা কিতাব লিখেছেন আর খুব বেশি পড়া হয় মসজিদে মসজিদ তাও কিতাব বিদাতে ভরা আর বলবেন যে এদের দ্বারা আল্লাহ অনেক খেদমত নেই যা হয়তো সাহাবায় দিয়ে হয়নি, ইসলাম বিরোধী কথা, বিদাতি ধারণা। সাহাব কোথায় কোথায় শেখ সাদি আর কোথায় কি বলে বকরির নেতি, হ্যাঁ কোথায় নেতাজি আর কোথায় সব পিয়াজি, পিয়াজির কথা নেতাজিদের সামনে সাহাবাই কেরামের সামনে কেন পেশ করবেন? সাহাবাই কেরামদের সাথে তুলনা করার এই যে দুঃসাহসিকতা, কি করে তুলনা করছেন? আপনার নিজের বুজুগার দিন কি আপন জায়গায় যারা আছেন আলে মলমা আছে আপন জায়গায় রাখেন, পায়ের ধুলার সমান যদি আমরা হইতে পারি এটি যথেষ্ট, সাহাবাই কেরামের পায়ের ধুলির সমান যদি হইতে পারি আমরা তো অতটুকু যথেষ্ট।